বন্ধু বলতেন যে কোনো বাঙালি আমার বুকে বুলেট মারতে পারে আমি বিশ্বাস করি না। মেজর ডালিম বলছি, অর্ধ সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। আই এম এ ডেমোক্রেট, হুমসোএভার ইজ এ ডেমোক্রেট is pro-American. এই যুদ্ধটি ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধ। দুই পক্ষের 5,000-এরও বেশি ট্যাঙ্ক লিপ্ত হয় সম্মুখ সমরে। এই যুদ্ধে আরবদের পক্ষ সমর্থন করে সত্য স্বাধীন বাংলাদেশ, আর এই সমর্থনের নিদর্শনস্বরূপ শেখ মুজিব বিমান ভর্তি উৎকৃষ্ট মানের বাংলাদেশি চা পাঠিয়ে দিলেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময়ে মুজিবের আন্তরিক উপহারে মুগ্ধ মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যুদ্ধ শেষে ফিরতি উপহার পাঠান বাংলাদেশে। উপহার ছিল 32টি T-54 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্কের গোলা। ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্স, বাংলাদেশের একমাত্র সাঁজোয়ার রেজিমেন্ট, গ্রহণ করে সেই ট্যাঙ্কগুলো। ওই রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর ফারুক রহমান। In fact, we seem to be having a society which was headed by a criminal organization. Briefly, I'd say like, for example, if Mafia was running America. Bengal Lancer-এর T-54 ট্যাঙ্কগুলো রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে পড়তে লাগলো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। নতুন বিমানবন্দর এলাকায় জড়ো হল টুফিল রেজিমেন্ট কামানগুলোর পাশে। বিমানবন্দরের পাশে হেডকোয়ার্টার স্কোয়াড্রন অফিসে সমবেত হল কয়েকজন অফিসার। মেজর ফারুক রহমান চূড়ান্ত পরিকল্পনা বুঝিয়ে দিলেন সহযোগীদের। এর মাসখানেক আগ থেকেই ফারুকের ট্যাঙ্ক রেজিমেন্ট নাইট এক্সারসাইজ শুরু করে। ধরেন, ষড়যন্ত্র ছিল এমন যে নুরুজ্জামান সাহেব, যিনি রক্ষী বাহিনীর ডিজি ছিলেন, তাকে হঠাৎ করে একটা মিলিটারি কোর্সে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়। কাজে জালটা বেশ সুবিস্তৃত ছিল। এটা কেবল তারা অ্যাডভেঞ্চার করেই হত্যাগুলো করেছে তা নয়, এর পিছনে বেশ বড় একটা নেটওয়ার্ক কাজ করেছে। প্রধান টার্গেট ধানমন্ডির 32 নম্বর। একে ঘিরে দুই বৃত্তে চলবে আক্রমণ ও প্রতিরোধ। ২৭ নম্বর রোড সোবহানবাগ মসজিদ আর লেক ব্রিজ এরিয়াতে তৈরি করা হয় রোড ব্লক। ৩২ নম্বর ছাড়াও শেখমণি ও সেরনিয়াবাদের বাসায় আক্রমণের জন্য আলাদা করে দল ভাগ করা হয়। রেডিও স্টেশন, বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকা থেকে কোনো প্রতিরোধ যেন না আসতে পারে, তাই সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
তবে প্রধান প্রতিরোধের আশঙ্কা রক্ষী বাহিনীর কাছ থেকে। 32 নম্বরের অদূরে শেরেবাংলা নগরে বাহিনীর হেডকোয়ার্টার, তাদের নিরস্ত্র করতে নিজেই অপারেশনে মেজর ফারুক, সঙ্গে 28টি T-54 ট্যাঙ্ক। অপারেশন শুরু। অন্য সব ট্যাঙ্ক পথ হারিয়ে ফেললে বা কোনোটি বিকল হয়ে পড়লেও ক্ষান্ত হয় না মেজর ফারুক। তার ট্যাঙ্ক নিয়ে সদর পেয়ে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের পাশ দিয়ে চলে যায় সাভারে রক্ষী বাহিনীর মূল ক্যাম্পের দিকে। সেখান থেকে আবার ফিরে আসে হেডকোয়ার্টারে। কমানবিহীন রক্ষী বাহিনীর সদস্যরা এতটাই ভরকে যায় যে তারা এক চুলও নড়ে না। যদিও ফারুকের কোনো ট্যাঙ্কেই কোনো গোলা ছিল না। ততক্ষণে তিন টার্গেট পয়েন্টে আক্রান্ত, গুলির শব্দে প্রকম্পিত ধানমন্ডি। পাল্টে যায় বাংলাদেশের গতিধারা। নয় মাস কারাবন্দী থাকার পর এভাবেই স্বাধীন দেশে ফিরেছিলেন বাঙালির স্বাধীনতার প্রবক্তা। এরপর এমন কি ঘটে গেল যে রক্তাক্ত ষড়যন্ত্রের তালুবন্দী হলেন শেখ মুজিব? মুক্তিযুদ্ধের পরে যে একটা অভাব অনটন, কিছুটা ভোগান্তি, এইটা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিগুলো খুব সফলভাবে এটাকে লুফে নিল। একটি হয়তো ভুল করেছিলেন তৎকালীন নেতৃবৃন্দ, সেটি হচ্ছে প্রতিক্রিয়ার উপাদানগুলি তারা বিনাশ করেননি। তৎকালীন ঢাকা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদ তার তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা বইয়ে লেখেন। 1972 সাল, বিজয় ছিনিয়ে এনেছে বাঙালি, সবাই বিজয়ের অংশীদার। ভারতীয় বাহিনী বলে বিজয় আমাদের, মুক্তি বাহিনী বলে বিজয় আমাদের, মুজিব বাহিনী ভাবে আমাদের, দেশের আনাচে কানাচে ছিটিয়ে পড়া নাম না জানা গেরিলারা বলে আমাদের। তিনি আরো বলেন, শুরু হয়ে গেল চাওয়া পাওয়ার ইঁদুর দৌড়। চাই চাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, চাকুরি চাই, চাকুরিওয়ালাদের প্রমোশন চাই। নবগঠিত সেনাবাহিনীতেও একই আওয়াজ, অনেক ত্যাগ হয়েছে, এবার চাই প্রমোশন। জাতীয় জীবনে সর্বত্র নেমে আসে হতাশা, নৈরাজ্য, চারদিকে রাজনৈতিক অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম রাষ্ট্রপতি। এই বইয়ে 15 আগস্টে রহস্যজনক ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ তখনকার ঢাকার ব্রিগেড কমান্ডার কর্নেল শাফায়েত জামিল নিজের লেখা 71-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বইটিতে সেনাবাহিনীর কিছু প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি লেখেন, আমি পেছন ফিরে দেখি সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে একটা রেষারেষি ছিল। কিছু সংখ্যক অমুক্তিযোদ্ধা অফিসার, যারা মূলত যুদ্ধ শেষে পাকিস্তান প্রত্যাগত, তারা মুক্তিযোদ্ধা অফিসারদের সহ্যই করতে পারতেন না। শাফায়েত জামিল তার বইয়ে কয়েকটি ঘটনার বরাত দিয়ে লেখেন, অমুক্তিযোদ্ধা সিনিয়র কিছু অফিসার সরকার ও সেনাবাহিনী দু জায়গাতেই একটা পরিবর্তন চাচ্ছিলেন। বিভিন্ন সময় তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড অসন্তুষ্ট ও বিভ্রান্ত মুক্তিযোদ্ধা অফিসারদের প্ররোচিত করত। সরকারের বিভিন্ন ব্যর্থতা আর দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষের মতো সেনাবাহিনীতেও ক্ষোভের সঞ্চার হয়েছিল। তবে সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে জঘন্য একটি হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য এগুলো কোনো অজুহাত হতে পারে না। এই বিরোধী শক্তি আত্মগোপনে থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে এই প্রোপাগান্ডাগুলো চালালো যে ভারত সব লুট করে নিয়ে যাচ্ছে। তো এইটা পাকিস্তানি রিপেটরি অফিসাররা এসেও সেই একই মোটিভেশনটা পেল যে ভারত যুদ্ধের বিনিময়ে সব কিছু নিয়ে গেছে। আবার ক্ষুব্ধ অফিসারদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের রেষারেষির কিছু উদাহরণ উঠে আসে তখনকার প্রেক্ষাপটে। উঠে আসে মেজর ডালিমের সঙ্গে আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার দ্বন্দ্বের বিষয়টি। এ প্রসঙ্গে কর্নেল হামিদ লিখেছেন, বিয়ের পার্টিতে নববিবাহিত ডালিম ও তার স্ত্রী,
গাজীর ছেলে ডালিমকে অপমান করে। এ নিয়ে কথা কাটাকাটি। ডালিম কর্তৃক গাজীর ছেলেকে চপেটাঘাত। কিছুক্ষণের মধ্যে গাজীর ছেলে দলবল নিয়ে হাজির। ডালিম ও স্ত্রীকে একটি গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে যাত্রা। ক্যান্টনমেন্টে খবর শুনে ডালিমের বন্ধু মেজর নূর একটি গাড়ির সৈন্য নিয়ে গাজী গোলাম মোস্তফার বাড়ি ঘেরাও করে এবং ডালিমকে ফেরত দেওয়ার দাবি জানায়। তাকে বঙ্গবন্ধুর সামনে হাজির করা হলো। মেজর ডালিমও তার বইয়ে অনেকটা এভাবেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তবে তৎকালীন DGFI ঢাকা ডিটাচমেন্টের প্রধান মেজর জিয়াউদ্দিন ঘটনার বিবরণ দিলেন ভিন্নভাবে। কিন্তু এদের নিয়ে গেছিল, ধরে নিয়ে গেছিল, এসব কথা সম্পূর্ণ ভুল, ঐতিহাসিক ভুল। কারণ ওখান থেকে ডালিম এবং ডালিমের বউ সরাসরি চলে গেছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে নালিশ করার জন্য। এবং ঘটনাটা অতিরঞ্জিত হওয়ার কারণে পরবর্তীতে যারা বঙ্গবন্ধু হত্যা এবং 15 আগস্টে যারা অংশ নিলেন তাদের একটা অংশ কিন্তু ওই রাত্রেই একটা সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেছিল। তবে ঘটনার পরিক্রমা যে কিছু জুনিয়র ও সিনিয়র অফিসারদের মধ্যে সরকারে সেনা হস্তক্ষেপের বাসনা তৈরি করেছিল তা পাওয়া যায় কর্নেল সাফায়াত জামিলের বইতেও। সে সময়ে অভ্যুত্থানের চেষ্টার আরও কিছু উদাহরণ তুলে ধরেন তিনি। তার ভাষায়, ঢাকায় আসার কিছুদিন পরই অন্য অফিসারদের মুখে শুনি মেজর ফারুক এর আগে অর্থাৎ 1973 সালের শেষ দিকে একটি অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হন। তার সমর্থনে কুমিল্লা থেকে সৈন্যদল ঢাকায় আসার কথা ছিল, কিন্তু সেই সেনাদল শেষ পর্যন্ত ঢাকায় না আসায় ফারুকের অভ্যুত্থান বানচাল হয়ে যায়। উল্লেখ্য, তখন সেনাবাহিনীতে ট্যাঙ্ক ছিল মাত্র 3টি। সেই 3টি ট্যাঙ্কই কব্জা করে অভ্যুত্থানের ফন্দি এঁটেছিল ফারুক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবাই ফারুকের অভ্যুত্থানের সংগঠনের ফন্দির কথা জানতেন, কিন্তু বিস্ময়ের ব্যাপার, এজন্য তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আরও আশ্চর্যের ব্যাপার, 1974 সালে মিশরের কাছ থেকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে 32টি ট্যাঙ্ক পাওয়ার পর গঠিত ট্যাঙ্ক রেজিমেন্টটি সেই ফারুকের দায়িত্বেই ঢাকায় মোতায়েন করা হয়। সেনাবাহিনীতে এমন ঘটনা ঘটে চলেছে একের পর এক। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে তখন আরও নানা অস্থিরতা আর নৈরাজ্য, আর এসবের মধ্যেই জনপদে হানা দেয় দুর্ভিক্ষ। সরকার প্রধানের সামনে তখন বিরাট সব চ্যালেঞ্জ। নেই অর্থ, নেই শস্য, নেই যোগাযোগ ব্যবস্থা, বন্দর বিধ্বস্ত, প্রয়োজন জনগণের পুনর্বাসনের। কূটনৈতিক কারণে খাদ্য সাহায্য দেবে বলেও ফিরিয়ে দেয় পশ্চিমা শক্তি। আমরা 30 লক্ষ টন শস্য চেয়েছিলাম। আমাদের আশা এটা ছিল যে এই ঘোষণাটা যদি ঘটে তাহলে দেশের অভ্যন্তরীণ অবস্থা অনেকটা শান্ত হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে দেশে দুর্ভিক্ষ চলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের 15 লক্ষ টনের বেশি দিল না। কারণটা ছিল কিউবার সঙ্গে আমাদের বাণিজ্য। আই হ্যাভ টু অ্যারেঞ্জ ফুড ফর মাই পিপল ফার্স্ট। অভ্যন্তরীণ অসহিষ্ণুতার সুযোগে দেশি বিদেশি চক্রান্তে মুজিব সরকারকে উৎখাতের পরিকল্পনা যে বহুদিন ধরেই চলছিল তা প্রমাণ করেছেন অনেকেই। প্রেসকান্ড হাস ফারুকের দিয়ে বলছেন যে টঙ্গীর একটি ঘটনা তাকে বিদ্রোহী করেছিল, এবং এখানে একদম পরিষ্কার বলা আছে যে টঙ্গীর এই ঘটনার পরেই আমি ডিসিশন নেই যে আমি মুজিবকে উৎখাত করব। এটা হচ্ছে 74-এর কথা। তাহলে আপনি দেখেন যে এটা একটা অসত্য এবং এটা যে একটা মিথ্যা বিবৃতি সেটা আমরা তার প্রমাণ পাচ্ছি। কারণ আমরা তাকে দেখছি যে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার আগেই, এই ডালিম এর এই ঘটনা ঘটে যাওয়ার আগেই তারা তাদেরকে, আমরা এই দুই ভাইরাকে আমরা মার্কিন দূতাবাসে দেখি। তারা ফারুককে আমরা 72 সালে দেখেছি মার্কিন দূতাবাসে গিয়েছে, এবং 75-এর জানুয়ারিতে এসে বাকশাল হয়েছে। তাহলে সে 74-এর মে মাসে গিয়ে সে বলছে যে মুজিব সরকারকে তারা উৎখাত করতে চায়। তবে এই হত্যাকাণ্ড কি প্রতিহত করা যেত না? DGFI, DMI সহ সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো এত বড় ব্যর্থতার পরিচয় দিল কেন? DGFI কাউন্টার ইন্টেলিজেন্স ক্যান্টনমেন্টে এক ভদ্রলোককে গ্রেপ্তার করেছিল এবং তাকে বিভিন্নভাবে ট্র্যাকিং করেই গ্রেপ্তার করা হয়, এবং তার কাছ থেকে পুরো ঘটনাটা পাওয়া গেছিল যে তারা এভাবে বঙ্গবন্ধুকে হত্যা করবে,
রেডিও টেলিভিশন দখল করবে ইত্যাদি ইত্যাদি। এই রিপোর্টটি আমাদের তখন ডিজি ছিলেন ব্রিগেডিয়ার আব্দুর রউফ, উনি এই রিপোর্টটি বঙ্গবন্ধুর কাছে দিয়েছিলেন। কিন্তু এই টপ সিক্রেট চিঠির সারাংশ ডালিমের বাসায় ফোন করে জানায় তখনকার প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটের কেউ না কেউ। নিভৃতে চিরশায়িত হল বজ্রকণ্ঠ। সপরিবারে জাতির জনককে হত্যার পর কেউ কোনো প্রতিবাদ করেনি কেন? মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। মোশাররফ হোসেন খান, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। বিমানবাহী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। তিন বাহিনী প্রধানের এই সমর্থনে বিদ্রোহ দমনের যত ক্ষুদ্র সম্ভাবনাই থাক তা নিভে যায়। সবার কাছে এ অভ্যুত্থান সার্বিকভাবেই সেনা অভ্যুত্থান বলে মনে হয়। লেফটেন্যান্ট কর্নেল হামিদ তার বইয়ে লেখেন, অভ্যুত্থানের সাফল্যের পথে এ মুহূর্তটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট, এক অস্বস্তিকর অবস্থার অবসান। গোয়েন্দা কর্মকর্তারা বলেন, শেখ মুজিব 32 নম্বরের বাড়ি ছেড়ে বঙ্গভবনে যেতে রাজি ছিলেন না। তাহলে প্রশ্ন হলো, 32 নম্বরের বাড়িটিকে নিরাপদ করার কি যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল? অভ্যুত্থানের পরে যেসব পদস্থ সেনা কর্মকর্তার ভূমিকা প্রশ্নের সম্মুখীন হয়েছে বারবার, তারা নিজেরা দোষারোপ করছেন একে অপরকে। ঢাকা ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিল লিখেছেন, কুমিল্লা ব্রিগেড থেকে আসা 120 সেনা সদস্যের একটি দল বঙ্গবন্ধুর বাসভবনের প্রতিরক্ষায় নিয়োজিত ছিল। বিধি অনুযায়ী সেনাদলটি প্রশাসনিক দায়িত্বে থাকার কথা ঢাকার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদের ওপর। বঙ্গবন্ধুর বাসভবন আক্রান্ত হওয়ার সময় এই সেনাদলটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। অন্যদিকে তৎকালীন সেনাপ্রধান কে এম শফিউল্লাহ দাবি করেন, ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরও তিনি তা নেননি। উল্টোদিকে সাফায়েত জামিল তা অস্বীকার করেন। খবর পাওয়ার পরও কালক্ষেপণের জন্য সেনাপ্রধানকেই দায়ী করেন তিনি। তবে অনেক সেনা কর্মকর্তাই সাফায়েত জামিলের অস্বাভাবিক নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। ওই দিন সকাল 7:30-8টার দিকেই বেঙ্গল রেজিমেন্ট এবং ফারুকের ট্যাঙ্ক রেজিমেন্ট মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বেঙ্গল রেজিমেন্ট দেখছে যে, বিশেষ করে ফারুক এবং রশিদ, এদের নির্দেশেই আর্মির চিফ, আর্মির ডেপুটি চিফরা, ওরা যা বলছেন তাই মেনে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এর মধ্য থেকেই বেঙ্গল রেজিমেন্ট এবং ট্যাঙ্ক রেজিমেন্টের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষের অবস্থা হয়। ঘটনার মিল পাওয়া যায় সাফায়েত জামিলের লেখায়। তিনি লেখেন, আশ্চর্য হয়ে দেখলাম ব্যাটালিয়ান দুটোর মাঝখানে তিনটি ট্যাঙ্ক অবস্থান নিয়েছে। ব্রিগেড সদর দপ্তরের সামনেও ফারুকের দুটো ট্যাঙ্ক দেখেছিলাম। আমার মনে হয়েছে ব্যাটালিয়ান দুটোকে ঘিরে রাখা হয়েছে। ট্যাঙ্কগুলোতে যে কামানের গোলা ছিল না আমরা তখন তা জানতাম না, জানতে পারি আরও পরে দুপুরে। কেউ কেউ T-54 ট্যাঙ্কগুলোকেই ঘটনার জন্য দায়ী করেন। সাফায়েত জামিল বলেন, এই ট্যাঙ্ক রেজিমেন্টকে ঢাকায় মোতায়েনই ভুল সিদ্ধান্ত ছিল। তিনি লেখেন, 1971 সালের ইতিহাসও সে কথাই বলে। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ট্যাঙ্ক যুদ্ধগুলো হয়েছে যশোর, হিলি, কুমিল্লা এসব এলাকায়। সেনাপ্রধানের এই ভুল সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্ষমতালিপ্সু ষড়যন্ত্রকারী অফিসাররা পরবর্তীতে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করতে সক্ষম হয়।